এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। গণপতি লক্ষ্মী সরস্বতী কার্তিক আসে ওই চড়িয়া ময়ূরী, আসে গণপতি লক্ষ্মী সরস্বতী কার্তিক আসে ওই চড়িয়া ময়ূরী। ওই শোনকেশরী গরজে ছোবল মারবে, যাচ্ছে বোমরা, ছোবল মারবে, বোমরা ছোবল মারবে।
सांप मारा। अशोक अपने बाड़ी थी सांप मारा मैं और बार कुछ हारम जरा कौन कर বলতো কে রে মা কি খাবার পদ্ধ তুই এখানে কার জন্য দাঁড়িয়ে আছিস কার জন্য আবার তুই ঘুম লাগছ না তো শি ছেলে এমন একটা কাণ্ড করছিস না আর একটু হলেই সাপে কাটতো জানি তোর খবর নিতে তোর বাড়িতে গিয়েছিলাম দেখি হারান কাকা ভুমদার বসে রেগে আছেন না জানিস তো আমার বাবা চান পেলি আর আসতে রাখবে না তুই নাকি চলে যাচ্ছিস আর কতদিন থাকবো কেন শাশুড়ি একা পারেন না শাশুড়ি একা পারেন না পূজোর পর আবার দিয়ে যাবে মান ইজ্জত সব নষ্ট হয়ে গেল আমার যত সব দিতে আমার বাড়াতে তুই কি ভাবিস তোরে আমি মিছি মিছি মারধর করে খুশি হই মোটেইটা নয় রে তোর ভালোর জন্যই তোরে আমি শাসন করি দেখ তোর বাপ মা বেঁচে নেই আমারও বয়স হয়েছে আমি চোখ বুঝলি তুই থাকবি কোথায় কামাই করবি কি করে তাই তো তোরে আমি শান্ত হয়ে মন দিয়ে লেখাপড়া করতে বলি রে তাহলে অমন করে মারবা ও তো লেখাপড়া করে হ্যাঁ ওই যে ঝনকে ও তো দুবার ক্লাসে উঠতে পারিনি জয়েন্টার ও তো এক কথা না চক্রবর্তী আজ ছেলে দিন রাত খালি পায় খালি গায়ে এ পাড়া ও পাড়া ছোট লোকেদের সঙ্গে গেজেট করে বেড়াচ্ছে আমারই মনে কষ্ট হয় তুই তো আমার বড় ভাইয়ের ছেলে মন দিয়ে পড়াশুনো কর আচ্ছা বাড়িতে থেকে তোর লেখাপড়া করতে ভালো না লাগে আমার সঙ্গে সর মাদারীপুরে চল সেখানে গিয়ে লেখাপড়া করবি তুই বেড়াতে ভালোবাসিস সেখানে বেড়াবার অনেক জায়গা আছে শোনো তুমি রাতের বেলা ডালির বড়া খাবো ওরা ভম্বর খাতে খুব ভালোবাসে
বিদ্যুৎ ছুটি মানে আনন্দের স্রোতে গা ভাসিয়ে দেওয়া নয়। তোমাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে ভালোভাবে পড়াশুনো করে যাতে বার্ষিক পরীক্ষায় ভালো ফল করতে পারো সেই যা, তাই না? রে বমলা, ভালো করে পড়িস। ও গিয়া, আরে হো গিয়া, হো গিয়া, দেখো 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 বাবু, দেখো আওড়া কা বীজ, দেখো কালীঘাট কা মন্দির, দেখো লাড বাহাদুর বাগান, দেখো দিল্লি কা কুতুব, দেখো। উঠো উঠো, কাল আমরা জলযুদ্ধ করবো। যাত পাবি কোথায়? সে ভাবনা আমার। আপনি শুরু করেন। এই মানকে, এদিকে তোরা আজকে এদের এখানে নৌকো ভাসিয়ে দিয়েছিস? না মানে, হ্যাঁ না মানে, নৌকাটা আপনি ভেসে গেল। হ্যাঁ আপনি ভেসে গেল? আমার মিথ্যা কথা বলা হচ্ছে? সত্য কথা কও। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। এই তুই যা যা, এই ফেকু এদিকে আয়। আর করবো না মামা। আচ্ছা আচ্ছা, সে পরে হবে। আগে বল দেখি ঘটনাটা কি ঘটলো। কাল ভোমলা স্কুলের সামনে বায়োস্কোপ দেখছিল। কি দেখছিল? বায়োস্কোপ। আচ্ছা তারপর? তারপর বায়োস্কোপ দেখতে দেখতে সে বলল, আমরা কাল জলযুদ্ধ করব। করবে জলযুদ্ধ? হ্যাঁ। রাখাল বলল, জাহাজ পাবি কোথায়? ভোমলা বলল, সে ভাবনা আমার। আমরা মাঝিদের নৌকা নিয়ে জলযুদ্ধ করছিলাম। তারপর তারপর কি হলো? এমন সময় আবার হাসি, জানো তোমরা কত বড় অপকর্ম করেছো। তারপর তারপর কি হলো? তারপর নৌকাটা উল্টো সাথে আপনিই ভেসে গেল। আপনিই ভেসে গেল? হ্যাঁ। বোমলা কোথায় গেছে রে ফেকু? আমি জানি না, মানকে জানে। মানকে, বোমলা কোথায় গেছে? টাটানগর। হে হাই বাবা, তোর আজকে যা, আসল দোষী যে সেই তো পালিয়েছে, তাকে ধরি আগে। আরে তোরা যা, 150 করে বুদ্ধির অঙ্ক 800 করে কষে নিয়ে আসবি, বুঝলি? যা। তুই নাকি আমাদের গাঁ ছেড়ে চলে যাবি? হ্যাঁ, সার্টিফিকেট নিয়ে নিয়েছি। কোথায় যাবি রে? টাটানগর। বাবা কাজ করে, কত বড় বড় কারখানা, কত লোক সেখানে কাজ করে, বড় বড় হাঁপুর, জাহাজ, উড়োজাহাজ, রেলগাড়ি সব তৈরি হয়। তুই সেখানে কি করবি? পড়বি? কাজ করবো। আমায় নিয়ে যাবি? আমি তো যাচ্ছি বাবার সঙ্গে। আমি তোর বাবার সঙ্গে গিয়ে টাটানগরে কাজ করব। তুই পারবি? কত বড় বড় হাঁপড়, গায়ে শক্তি চাই। কেন, আমার কি কমজোর আছে? তুই দেখিস আমি ঠিক পারব। আচ্ছা কি করে যেতে হয় রে? এখান থেকে রেলে চেপে কলকাতা, কলকাতা থেকে ঘোড়ার গাড়ি কিংবা ট্যাক্সিতে করে হাওড়া, হাওড়া থেকে আবার রেলে চেপে সোজা টাটানগর। এত সব জানলি কি করে? আগে গেছিস? না না, বাবা বলেছে।
দিক দিয়ে ভয় করলো না ভয়টাই আমার করি না তুমি জানো আমি কে হ্যাঁ জানি নীলকুঠির সাহেব ভূত এখানে তুমি কি করতে এসেছো কাকার মারের হাত থেকে বাঁচতে দোষ তুমি না করলে কাকা তোমায় মারবে কেন এ বয়সে সবাই একটু একটু দুষ্টুমি করে কেন তুমি করনি ঠিক আছে এখন তুমি বাড়ি যাও বাড়ি যাব না তবে কোথায় যাবে টাটানগর সাহেব তুমি আমায় টাটানগর নিয়ে যাবে ওখানে গিয়ে তুমি কি করবে কেন কাজ করব দমাদম হাতুড়ি পিটব লোহা লক্কর ঠেলব যে কোনো একটা কাজে লেগে যাব আমার ফুল পেতনি আমার ছি রাম লক্ষণ সাথে আছে ভয়টা আমার কি বমলা চুপ কেউ যেন জানতে না পারে বাড়িতে কি আমি সব বলে দেব তুমি স্কুলে ছাত্র বাড়ি থেকে পালিয়েছো বুঝি তোমার টিকিট আছে বাড়ি ফিরে যাও স্টেশন পরে টিকিট চেকার বাবু আসবে কিন্তু তোরাজ গারে আগমনি তোরাজ গারে আগমনি গে জান ভরে রে প্রাণ ভরে রে হাসি দুর্গা রানী গারে আগমনি তোরাজ গারে আগমন সারাটি বরষ ধরে আধারে গিরি পুরে সব দুঃখ দূরে যাবে আসিলে শিবানী গারে আগমন তোরাজ গারে আগমন আসে গণপতি লক্ষ্মী সরস্বতী কার্তিক কাশের ওই চড়িয়ামণি ওই শোনকেশ্বরী গরজে হরাশে মরি রে সাজা তোরা ফুলের সাজি আসে হৃদয় রানী গড়ে আগমনী
কাকা বাবু, ভোমলার কোনো সন্ধান পেলেন? না রে মা। আপনার বৌমা তো কাল থেকে মুখে কিছু দেয়নি। তা আশপাশের গাঁগুলোতে খবর পাঠিয়েছো? হ্যাঁ, ওর মামা বাড়ি পর্যন্ত। হতভাগা যে কোথায় গেল। দেখো হারান, আমি কিন্তু নিশ্চিত ভোমরাই গাঁয়েরই কোথাও না কোথাও লুকিয়ে আছে। না দাদা, এ গাঁ তো বটেই। আমি আশেপাশের গাঁ গুনন পর্যন্ত কাল রাত থেকে ওর বন্ধু বান্ধব নিয়ে খুঁজে বেড়াইছি। আচ্ছা হারান, একটা গুনিনকে দিয়ে একটু গুনিয়ে দেখলে হয় না? ওরা কিন্তু বলে দেবে ভোমরা কোথায় আছে। ওদের গোনা কিন্তু অপট। আপনার চেনাশুনো কোনো গুণিন আছে নাকি? তা তুমি যদি বলো আমি ব্যবস্থা করি। মা মঙ্গল কর মা, যাই নিমন্ত হারিনী বিপদ, তারিণী বিপদ না আসেনি দুঃখ হারিনী। মা মা জয় তারা, ওম ওম শান্তি, ওম শান্তি, আপদের শান্তি, বিপদের শান্তি, জয় তারা, মন্ধন মন্ধন, চতুষ্পার্শ্বে বন্ধন, মন্ধন 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 মন্ধন, আঁখি বন্ধন, কর্ণ বন্ধন, সব বন্ধন, যা যা জয় তারা, জয় তারা, মারলাম মারলাম চতুর দিক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, আমাদের শান্তি। যত সব বুঝবি কি সব বলছো শশী, বলছি ঠিক তারা খুঁজে খুঁজি করবে তারা গুনিন, হাত দেখাও, যা করছি চুপচাপ দেখে যাও। বাবার ঘর হয়েছে, যাও যাও হারান, যা জিজ্ঞেস করবে করো। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আমার ভাস্তে এখন কোথায় আছে? আমার ভাস্তে এখন কোথায় আছে? ঈশান কোণে। সে এখন কি করছে? কোন দুষ্টু লোকের পাল্লায় পড়েছে। তাকে যেন কি খাওয়াচ্ছে। সে সুস্থ আছে তো? থাকতেও পারে নাও থাকতে পারে। Thank you.
নিয়েছি তা বাড়ি গিয়ে খানা আমার কাছে উঠে চিৎকার কেন তুই কাদের ওর ছেলে রে চাকি মশাই এর চাকি মশাই কোথা কার চাকি তোকে তো কোনোদিন এই গায়ে দেখিনি সব মিছে কথা ও পাকা চোর আমি চোর তো যাব কেন তোমরা চোর হ্যাঁ আমাদেরই চুরি করবি আবার আমাদেরই চোখ লাগাবি হ্যাঁ বলি নামবি না আমি উঠবো কাছে নাম উঠে এসো না নাম কি ভম্বল কি বললি ভম্বল না না ভম্বল ভম্বল আচ্ছা আচ্ছা তুই ওখানে দাঁড়িয়েছিস কেন শিগগিরই পালিয়ে আয় কাল ওখান থেকে মস্ত বড় কেউ কে সব বেরিয়েছিল বাবা শিগগিরই পালিয়ে আয় ওরে বাবা পালিয়ে আয় কাদের ছেলে রে তুই চাকি মশাই এর চাকি বলে তো এখানে কেউ থাকে না তোর বাড়ি কোথায় সে তুমি চিনবে না আরে বাবা তুই বল না চিনতে পারি কিনা দেখি সে ওই দুর্গাপুর 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 আর চিনি না রেলে করে যেতে হয় দুর্গাপুরই তো আমার মেয়ের বাড়ি তারা কেউ নেই একটা নাতি তাও চলে গেছে তা তুই যে বড় এগাই এসেছিস এখানে তোর কেউ আছে নাকি না তবে বুঝেছি আমার নাতিও এরকম ছিল বাঁচাতে একদম চাইতো না তোর সব বুনো বাঁদর ঘরে তোদের একদম মন বসে না তোর বাবা আছে না মা হা আমার পোড়া কপাল সব খেয়ে বসে আছো তবে আর তোমাকে পায় কে আহা মুখখানে যে একেবারে শুকিয়ে গেছে কিছু খাওয়া হয়নি বোধহয় সে ছোড়াও তো না খেয়ে দিয়ে বনে বাজারে একা একা ঘুরে বেড়াতো আয় বাবা আয় চাটি মুখে কিছু দিবি আয় আয় নে বস বাবা বস খা বাবা এই বাতাবিটার কি হবে আজিমা কি বলে ডাকলি আজিমা ওরে আমার সোনা রে সোনা এ লেবু তুই কোথা পেলি ওই কুমোর বাড়ির গাছে ওই মোটে কুমোরের বাড়ির গাছের লেবু ওটি খাসনি বাছা তুই ফেলে দে আমি তোকে ভালো লেবু খাওয়াবো এমন হাড় কেপন আমার এই 3.5-4 বছর বয়স হলো আমি কখনো দেখিনি বাছা তুই বসে বসে খা বাবা আমি যাই পুকুর থেকে দুটো একটা কলমি শাক পাই আর আমি যদি দুটো একটা ল্যাটা পুটি পাই তো নিয়ে আসি আরে টম্বল তো পেট ভরছে তো হ্যাঁ এমন দুধ সর বর্তমান কলা কখনো খাইনি আজিমা কি বললি এমন দুধ সর কলা কখনো খাইনি আজিমা
তুমি রোজ খাবো দুধ সর বর্তমান কলা রোজ দেবো। হ্যাঁ টমল, তুই কোথাও যাবি নি তো? হ্যাঁ ঠিক, হ্যাঁ না তুই জড়িয়ে বল বাবা, আমার সব যা কিছু আছে তুই সব দেবো, এই ঘর বাড়ি, আমার একটা পুকুর আছে, আমার আবার দু বিঘে জমি আছে, তোরে আমি সব দেবো। তুই আবার সেই কোথাও যাবি নি তো? না। আচ্ছা বাবা আচ্ছা আচ্ছা, শোন শোন তোকে একটা পরম কথা বলি। এক দেশে এক রাজপুত্র আছে, সে একদিন ঘুমোচ্ছে, ঘুমোতে ঘুমোতে একটা স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখে ছুটে চলে গেছে এক অগম বনে, সেই উঁচু পাহাড়ে, সেখানে গিয়ে এখানে ওখানে খুব খুঁজছে, কোথাও কিছু দেখতে পাচ্ছে না। তখন কোথায় ছিল একটা বিরাট দৈত্য সামনে এসে দাঁড়ালো, বলছে রাজপুত্র তুমি কাকে খুঁজছো? বলছে আমি একটা পাখিকে খুঁজছি। বলছে তুমি তো কোথাও পাবে না, একজন পরিষ্কার ছেলেকে দেখেছিস রাস্তায়? কই না তো, কবে যাবে হে গিরিরাজ গরিরে আনিতে, কবে যাবে হে গিরিরাজ গরিরে আনিতে, ব্যাকুল হয়েছে প্রাণ মারি দেখিতে, কবে যাবে হে গিরিরাজ গরিরে আনিতে। গৌরী দিয়ে দিগম্বরে আনন্দে রয়েছ ঘরে,
পেয়েছো ঘরে কি আছে তব অন্তরে না পারি বুঝিতে ব্যাকুল হয়েছে প্রাণ মারে দেখিতে কবে যাবে এগিরি রাজপুরীরে আনিতে কামিনী করিল বিধি তাই যে তোমারে সাধী কামিনী করিল বিধি তাই যে তোমারে সাধী নারীর জন কেবল যন্ত্রণা সহিতে ব্যাকুল হয়েছে প্রাণ মারে দেখিতে কবে যাবে এগিরি রাজপুরীরে আনিতে সতিনী সরলা নহে স্বামী যে শ্মশানে রহে তুমি যে পাষাণ তাহে না করো মনিতে ব্যাকুল হয়েছে প্রাণ মারে দেখিতে কবে যাবে এ গিরিরাজ গৌরীরে আনিতে তোমার লেবু নাম লেখা আছে মানিকপুরে এসে আর কায়দা দেখাইতে হবে না চলো সব মানিকপুরি চলো সব মানিকপুরি চলো সব মানিকপুরি
মাধবের কোথাকার কেবল কোন চিটি ওখানে উঠবস কর যা কান ধরে পণ্ডিত পাশে ছেলেটা আসছে এই এখানে দাঁড়িয়ে কি দেখছিস যা করবার আমি সবই করলাম এখন কাছারি বাড়ি যাই দেখি পাঁচজনরে বলি তারপর পাওয়া না পাওয়া সেটা আবার ভোমলা কে এনে দাও আমি তো চেষ্টার কোনো ত্রুটি করিনি রানী মারে ভিতরে নিয়ে যা দুকা দুকা পুজো আসছে সবাই আনন্দ করবে আর রানীর মা কেন তো আমরা কোনো অন্যায় করি তুমি দেখে নিও ভোমলা ঠিক ফিরে আসবে আর কোনো দিন আমি ওর গায়ে হাত দেব না যথেষ্ট শিক্ষা হয়েছে ওর মন যা চায় তাই করুক চলি রানী তোরা খুব সাবধানে থাকিস খুব সাবধানে থাকিস সুখের কথা বলো না বুঝেছি সুখে বল থাকে সুখের কথা বলো না বুঝেছি সুখে বল থাকে দুঃখে আছি আছি ভালো দুঃখে আমি ভালো থাকি সুখের কথা বলো না বুঝেছি সুখে বল থাকে দুঃখ আমার প্রাণের সখা সুখ দিয়ে যান চোখের দেখা দুঃখ আমার প্রাণের সখা সুখ দিয়ে যান চোখের দেখা দুদণ্ডেরই হাসি হেসে মৌখিক ভদ্রতা রাখে দুদণ্ডেরই হাসি হেসে
সে মুখি ভদ্র তারাকে সুখের কথা বলো নায়াত বুঝেছি সুখে বল ফাঁকে দয়া করে মোর ঘরে সুখ পায়ে ধুলা ঝাড়ে যাবে দয়া করে মোর ঘরে সুখ পায়ের ধুলা ঝাড়ে যাবে চোখের বাড়ি চেপে রেখে মুখের হাসি হাসতে হবে চোখে বাড়ি দেখলে পরে সুখ চলে যান বিরা ঘরে চোখে বাড়ি দেখলে পরে সুখ চলে যান বিরা ঘরে দুঃখ তখন কোলে করে আদর করে মুছায় আঁখি দুঃখ তখন কোলে করে আদর করে মুছায় আঁখি সুখের কথা বলো নায়াত বুঝেছি সুখে বল ফাঁকে দুঃখে আছি আছি ভালো দুঃখে আমি ভালো থাকি সুখের কথা বলো নায়াত বুঝেছি সুখে বল ফাঁকে রেল লাইনটা কোন দিকে সামনে ছাদিমদার হাট ওই দিকে শুনুন ওই সানাইয়ের আওয়াজটা কোত্থেকে আসছে রায়বাড়ি থেকে রায়মনব দাসন যাবে যাও না তুমি ওখানে দাঁড়িয়ে কেন এসো এসো বসো এসো এই এসো লজ্জার কি আছে বসো বসো তোমার নাম কি বাবা ভূপেন্দ্রনাথ চাকি বাহ খুব সুন্দর নাম খাও একদম লজ্জা করে খাবে না সব চেয়ে চেয়ে খাবে যা ইচ্ছে চেয়ে চেয়ে খাবে হ্যাঁ লক্ষ্মী চেয়ে খাও দিচ্ছে দিচ্ছে আরে লুচিটা নিয়ে আয় এখানে একটু ডাল দিয়ে যেত দিচ্ছি ডাল এইদিকে মাছটা নিয়ে এসো হ্যাঁ ওদিকে হয়ে গেলে এদিকে নিয়ে এসো ভালো করে খা হ্যাঁ আপনাকে চেয়ে নিবি দরকার হলে হ্যাঁ তুই খেয়েছিস তো আর কিছু নিবি কি হলো ঠিক আছে তুমি কি হলো শোন আরে এই ছেলেটা তো বেশ খায় আরে আরে বড় পান্তুয়া নিয়ে তো নব এই পান্তুয়া দাও আরে দূর তোমার দ্বারা দেওয়া হয়নি তোরা সব তৃপ্তি করে খা তোরা তৃপ্তি করে খেলে আমার দাদু ভাই মঙ্গল হবে বুঝলি খা আর শোন আজকে রাত্রিটা থেকে যাস যাত্রা হবে দেখে যাবি বুঝলি তোরা সবাই থেকে যাবি বুঝলি আর রাত্রি যাত্রা দেখে তারপর যাবি Bye.
আকাশের অবস্থা খুব খারাপ। ওই রামকানাই, আকাশের ভাবগতি খুব ভালো নয়, তুমি একটু ভেতরে গিয়ে দেখো, তৎপর করো। Thank you.
গগনে দিপ্রহর বেলা তাপিল পথের ধুলা কেমনে যাইব বনবাসে আহা কেমনে যাইব বনবাসে সত্য পীর মানিক পীর রাজ্য অধিকারী তানার নামে বিনা লইয়া ফিরি বাড়ি কি করে কাকানগর যাবি কি করে আবার পায়ে হেঁটে পারবি না পারার কি আছে খুব বাহাদুর তো আমি আজই চলে যাব আজই না কাল পুজো পুজোর কটা দিন অন্তত থেকে যা না আমি আজই যাব আচ্ছা ঠিক আছে এতই যখন জেদ ধরেছিস কাল সকালে উঠে না হয় চলে যাস কি হলো মাছ তো পড়ে রইল আর খেতে ইচ্ছে করছে না পেট ভরে গেছে চল মুখ ধুয়ে আসবে তুই একটু গড়িয়ে নে আমি আসছি কোথাও পালিয়ে যাস না আবার সাপখোপ আছে জাদুষ্টু ছেলে তো ওই ঢাকিদের জলখাবারটা দিছিস বাবু আচ্ছা আর শোন ওই নবীন ময়রা যে মিষ্টিগুলো পাঠাছে সেগুলো সব পূজোর ভোগের জন্য রেখে দিবি আচ্ছা বাবু কেমন আর একটা কাজ হচ্ছে যে এই আচ্ছা থাক আমি যাব নে কিন্তু এইতে কিছু বলবি এবার চরমাদেবপুরে আমাদের সেরা যাত্রার দল চাই বাবু হবে হবে চরমাদারিপুরের নাম রাখবার মতন দলেরই আমি বায়না দিছি আচ্ছা যা যা কে চুপ ওই তো রানীর ভাই ভোমলা বাড়ি থেকে পালিয়েছে কাল সকালে চরমাদারিপুরে হারানপুরের ওখানে পৌঁছে দিও ঠিক আছে এখন ভেতরে চলো ও যেন বুঝতে না পারে ঘুম ভাঙলো এই হলো ভোমলা টাটানগর যাচ্ছে হেঁটে ওটে বাড়িতে সুবিধা হলো না বুঝি তাই টাটানগর যাচ্ছ খাবার বাড়ছি হাত মুখ ধুয়ে যা
আচ্ছা কোথায় দেখেছি বলো তো? কোথায় আবার দেখবে, আমাদের বাড়িতে বিয়ের সময়। না 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 অন্য কোথাও। থাক খেতে। আমি তো কাল কলকাতায় যাচ্ছি, তোমায় না এই দেবো এখন। সত্যি সত্যি হবে কি? আমি তো মিথ্যা কথা বলছি। আচ্ছা তোমায় কোথায় দেখেছি বলো তো? টাটা নগরে যাচ্ছ, ভালোভাবে না খেলে গায়ে গতরে খাটবে কি করে? বড় কুটুমকে মাখের মুড়োটা দাও। রাতে সবে কোথায়? কেন মার ঘরে। আমি ভুমলা। বাইরে যাবি? সাবধানে যাস, লতা আছে। আচল পথ শুনুন, শুনছেন? দেখুন আমি একটি ছেলেকে খুঁজছিলাম, এদিকে যদি থেকে একটা বাচ্চা ছেলে ভিনগায়ের গায়ে ডোরা কাটা জামা পরা রয়েছে। হ্যাঁ একটু আগে দেখছিলাম। কোথায় কোথায়? এইদিকে এদিকে। আচ্ছা
কোনদিন তোকে মারবো না রে, কোনদিন আমি তোকে মারবো না, কোনদিন মারবো না, কোনদিন আমি তোকে মারবো না রে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।